একজন বাবা আপনার দিকেও তাকিয়ে আছে, আপনার সন্তান কিছু একটা তাকে উপহার দিবেন অথবা আপনার পরিবার সবাইকে, এখন পর্যন্ত কি পরিকল্পনা করলেন, কি দিবেন তাদের? এই প্রশ্নটা যে বাবা করলেন, মানে আমি তো আমার খারাপ লাগতেছে প্রশ্নটা। এখন তুই আমি আমার পড়া পাই যে 10 টাকা দিতে পারি সন্তানরা কি বলে বা পরিবার কি বলে? এই প্রশ্নটা করেন না। আধা ঘন্টার মতো অপেক্ষা করছিলাম, দেখছিলাম আসলে আপনারা বেচা কিনা কি করছেন। তো বেশিরভাগ ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে দেখতেছিলাম যে মাথায় হাত দিয়ে আবার কেউ বসে আছে, কেউ ঘুমাচ্ছে। আমি এত উনি পড়েছি এই পুরো রমজান জুড়ে কেমন বেচা কিনা করছে? কোনো বেচা কিনা নাই। আজকে সারাদিনে কত টাকার বেচা বিক্রি? একটাও বেশি নেই আন্তরি। সকাল থেকে এখন পর্যন্ত এক পিসও না, এক পিসও লোক করতে পারি আন্তরি। কালকে সকাল 8:10 দোকান খুলছি, রাত্রে 12 পর্যন্ত 8 পিস মাল বেচি। এখন ঈদের সময়, এখন মানুষ সব থেকে বেশি কিনবে বা আপনারাও বেশি বিক্রি করবেন, এরপরে যদি আপনি বলেন সারাদিনে একটাও বিক্রি করেন নাই, সেটা কেমন হলো না? কি করবো, অনেকে কয় মানে দাম চাইলে কয় কাকা এই তো এত দাম, আমরা পেন নিমু, আর্থিক অবস্থা আমার ভালো না। সামনে ঈদ, আপনি একজন বাবা, আপনার দিকেও তাকিয়ে আছে আপনার সন্তান, কিছু একটা তাকে উপহার দিবেন অথবা আপনার পরিবার সবাইকে, এখন পর্যন্ত কি পরিকল্পনা করলেন, কি দিবেন তাদের? এই প্রশ্নটা যে বাবা করলেন, মানে আমি তো আমার খারাপ লাগতেছে প্রশ্নটা। এখন তো আমি আমার পড়া পাই যে 10 টাকা দিতে পারি সন্তানরা কি বলে বা পরিবার কি বলে? এই প্রশ্নটা করেন না, খারাপ লাগতেছে। কালকে বাচ্চার মা বলছে বাচ্চার মতন তো কাপড় কাপড় কিনতে এগো, বললাম ইনকাম না হলে করতে করুন, কষ্ট এটাই আপনি একজন ব্যবসায়ী, সেখানে আপনি কাঁদছেন আপনার পরিবারকে আপনি ইচ্ছাটা পূরণ করতে পারেননি, ইনকাম না হলে করতে করুন, সন্তানরা কিছু বলে না? বলে, মন তো খারাপ করে। এই মাল উঠে এসে আমি কিস্তি দিয়ে ওইটা নিয়ে আবার টেনশন আছি, বলতে পারি না বাকি ডাল্লা কি করে সামনে। যেমন একটা প্রশ্ন করলেন যে আপনার বাবা আপনার উপরে পোলা পানির ইয়ে আসছে, সব বাবারই চায় যে পোলা পানি খুশি রাখতে, কিন্তু এখন বর্তমানে আমাদের যে মধ্যম ফ্যামিলি তাদের হচ্ছে সবচেয়ে জ্বালা বেশি, কষ্ট বেশি, আমরা পারি না হাত পাততে, পারি না কারো চাইতে, লজ্জা, এই কারণে আমাদের কষ্টটা বেশি আর কি। আগে মনে করেন যদি 1000 টাকা দিলে ইনকাম হইতো, ঘর ভাড়া দিয়ে পোলা পানি চলতে পারতো, এখন সম্ভব না। মধ্যম ফ্যামিলি একটা ঘর ভাড়া রাখলে, আপনার ঘর ভাড়া থাকলে নিজের পক্ষে 8 থেকে 10 হাজার টাকা নিজের পক্ষে। তারপর আমি দুইটা বাচ্চাই ধরলাম, দুইটা বাচ্চা স্কুলে পড়াইতে গেলে তার প্রতিদিন অন্তত 100 টাকা তাদের খরচ লাগে, তারপর তো বই খাতা এগুলো আসেই। এবারে হিসাব করতে গেলে দুটা বাচ্চার পিছনে মনে করেন মাসে আপনার অন্তত 6000 টাকা লাগে।